কলকাতা পুলিশের কনস্টেবল ও মহিলা কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় আইনি জট কাটলো। নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলো না হাইকোর্ট, মামলা খারিজ করলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বিস্তারিত জেনে নেব, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি খবর রয়েছে? দেখো, কলকাতা পুলিশের কনস্টেবল এবং মহিলা কনস্টেবল নিয়োগের জন্য যে লিখিত পরীক্ষা, সেটা কেন শুধুমাত্র বাংলা এবং নেপালি ভাষাতে হবে, কেন ইংরেজি ভাষাতে হবে না, এই মর্মে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে একটি মামলা দায়ের হয় এবং সেই মামলায় কিন্তু কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে খারিজ করে দিয়েছে। ফলত কনস্টেবল এবং মহিলা কনস্টেবল নিয়োগের যে আইনি জট ছিল সেটা কাটলো। ফর্ম জমা দেওয়ার আজকেই ছিল শেষ তারিখ এবং সেই জন্যই একেবারে দ্রুততার সঙ্গে এই মামলা কলকাতা হাইকোর্ট আজ গ্রহণ করে এবং তার বিচার পর্ব শেষ করে। এবং তার পাশাপাশি মূলত যেটা মামলাকারীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে গোটা বিষয়টাতে একটা স্বচ্ছতা আনার প্রয়োজন রয়েছে বলে মামলাকারীরা মনে করছেন, কিন্তু কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হলো যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই মামলা করেছেন, কোন পরীক্ষার্থী এই মামলা করেনি, ফলত সেই কারণেই এই মামলা কলকাতা হাইকোর্ট খারিজ করেছে। বৃষ্টি, ধন্যবাদ। সৌভিক, পোস্তায় স্বর্ণ ব্যবসায়ী রহস্য মৃত্যু, দোকান থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, মৃতের নাম নন্দলাল সোনি। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, কি খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে এবং পরিবার কি জানাচ্ছে? তো গতকাল গভীর রাতে একেবারে হাসপাতাল থেকে পোস্তথানা পুলিশের কাছে একটা খবর এসে পৌঁছায় এবং তারা পুলিশ গোটা বিষয় তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে পোস্তা থানা এলাকার কানুলাল লেন এবং সেই জায়গায় স্বর্ণ ব্যবসায়, যিনি যশোর রোড লেক টাউনের বাসিন্দা এবং সেখানে যে অফিস এবং দোকান এবং সেখানে থাকতেন হচ্ছে নন্দলাল সোনি নামে বছর 50-এর এক ব্যক্তি। এবং যে বিষয়ে জানা যায়, গতকালকে তার ছেলে যখন খোঁজ করতে আসে অফিসের মধ্যে, এসে দেখতে পান যে অফিসের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় রয়েছে। তারপরে দরজা ভাঙা হয়, স্থানীয়দের চেষ্টায় দরজা ভাঙা হয় এবং ভাঙার পরে কিন্তু ভেতরে গিয়ে দেখে যে নন্দলাল সোনি, যিনি স্বর্ণ ব্যবসায়ী, তার ঝুলন্ত অবস্থায় দেহ রয়েছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং প্রাথমিকভাবে যেমন জানা যাচ্ছে একটি নোট উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা। গোটা বিষয়ে পোস্তথানা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখার কাজ শুরু করেছে এবং কিভাবে মৃত্যু হলো, কি কারণেই বা এই ঘটনাটি ঘটলো, সমস্তটা খতিয়ে দিচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, স্বর্ণ ব্যবসায় তিনি আত্মহত্যা করেছেন, তবে এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা বা কি কারণেই বা আত্মহত্যা করলেন, সমস্তটা খতিয়ে দিচ্ছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থ। পূর্ব যাদবপুর থানা এলাকার ছিটকালিকাপুরে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় সঙ্গীকে আটক করলো পুলিশ। খুন নয়, ওড়না গলায় পেঁচিয়ে আত্মঘাতী হন মহিলা, পুলিশের কাছে চাঞ্চল্যকর দাবি মহিলার সঙ্গী। পুলিশ সূত্রে খবর, দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন মহিলার সঙ্গী, বাড়ি ফিরে তিনি মহিলাকে মৃত অবস্থায় দেখতে পান বলে দাবি সঙ্গী। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ প্রতিম, সঙ্গী কি দাবি করছেন এবং এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত তিনি? দেখো, অনেকগুলো জায়গায় এখনো পর্যন্ত পুলিশের কাছে অসঙ্গতি রয়েছে এবং যে বিষয়টা তোমায় বলে রাখি যে গতকালকে পূর্ব যাদবপুর থানা এলাকার ছিটকালিকাপুরে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ এবং দরজা বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় ছিল এবং তার পরবর্তীকালে মহিলা যিনি সঙ্গী ছিলেন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং গতকাল গভীর রাত্রে পূর্ব যাদবপুর এলাকা থেকেই তার সঙ্গীকে আটক করে পূর্ব যাদবপুর থানা পুলিশ এবং তাকে বর্তমানে কিন্তু জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়ার কাজ সেটা কিন্তু চালানো হচ্ছে। যে বিষয়টা পুলিশ প্রাথমিকভাবে মনে করেন যে মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়, কোনো কিছু গলার মধ্যে পেঁচিয়ে এবং ঘাড়ের কাছে যে মার্ক অফ ইঞ্জুরি যে দাগ পাওয়া যায় সেখান থেকে লিগেচার মার্ক, সেখান থেকে কিন্তু মনে করেন যে তদন্তকারীরা এটি খুনের ঘটনা। কিন্তু তার সঙ্গীকে যখন আটক করা হলো তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সঙ্গী চাঞ্চল্যকে দাবি করছে যে এটা খুনের ঘটনা নয়, গত পরশু দিনকে তার সঙ্গে তার সঙ্গীর ঝগড়া হয় এবং ঝগড়ার পরে সে বাড়ি ছেড়ে যখন বাইরে বেরোয় তারপর ঘরে ফিরে দেখে যে তার মহিলা সে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে, নাইলন জাতীয় কোনো ওড়না ছিল সেইটা পেঁচিয়ে নিজেকে নিজে আত্মহত্যা করেছেন এবং তার পরবর্তীকালে সে কিন্তু বাড়ি ছেড়ে চলে যায়। এবং এই যে গোটা বিষয় সে দাবি করেছে সেই বিষয়ে কিন্তু পুলিশ মনে করছে আদৌ এই বক্তব্যে সত্যতা রয়েছে কিনা সেটা জানা সম্ভব হবে। আজকে মহিলার দেহের ময়নাতদন্ত হবে, ময়নাতদন্ত অটোপসি সার্জন যা যে অপিনিয়ন দেবে এটি আত্মহত্যার ঘটনা না তাকে খুন করা হয়েছে, তারপরেই কিন্তু গোটা বিষয় নিশ্চিত হতে পারবেন তদন্তকারীরা। আপাতত মহিলার সঙ্গীকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার কাজ কিন্তু চালানো হচ্ছে। ধন্যবাদ।